কাচ্চি বিরিয়ানি আমরা অনেকেই তৈরি করতে জানি, বাট 100% পারফেক্ট কাচ্চি বিরিয়ানি কতজনের এটা হয়? ইয়েস দর্শক, বিদেশি কিচেনের নতুন একটি পর্ব শুরু করতে যাচ্ছি 100% পারফেক্ট কাচ্চি বিরিয়ানি দিয়ে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই কাচ্চি খাওয়ার পর আপনারা রেস্টুরেন্ট কাচ্চি খাওয়ার কথা ভুলে যাবেন। চলুন দেখে নিই কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে আমাদের কাচ্চির জন্য। এখানে আমি 1 চা চামচ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 4টি এলাচ, 4টি লবঙ্গ, 1 টুকরো দারচিনি, 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ জয়পল জয়িত্রী গুঁড়ো এবং 1/2 চা চামচ পরিমাণ শাহি জিরা। নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, 1.5 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1.5 চা চামচ পরিমাণ আদা বাটা, 7 থেকে 8টি বাদাম কুচি, 5টি আলু বুখারা এবং 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এখানে আমি 1 কেজি পরিমাণ খাসির মাংস আগে থেকে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি। এবার মাংসটাতে আমি সবগুলো উপকরণ অ্যাড করে দেব। অ্যাড করা হয়ে গেলে এতে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ রান্নার তেল। এবার আমি মাংসটাকে মেখে ম্যারিনেট করে নেব। আর আগে থেকে আমি 1/2 কাপ পরিমাণ টক দই ফেটে নিয়েছি, সেই দইটা এতে অ্যাড করে দেব। এবার আমি মাংসটাকে মেখে ম্যারিনেট করব। ম্যারিনেট হয়ে গেলে এতে দিয়ে দিব 1/3 টিস্পুন মেথি গুঁড়ো, এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এবার আমি মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। এদিকে চলে যাব রাইসটা সিদ্ধ করার জন্য। দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ লবণ। আমি রাইসটাকে আগে থেকে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি। রাইসটাকে আমি 80% সেদ্ধ করে নেব, যাতে করে আমার বিরিয়ানিটা হতে সময় না লাগে। রাইসটাকে সেদ্ধ করতে দিয়ে আমি আমার ম্যারিনেট করা মাংসটাকে 2 মিনিটের জন্য কষিয়ে নেব। আর কষানো অবস্থায় এতে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ রাঁধুনি গুঁড়া মশলা। রাঁধুনি গুঁড়া মশলাটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। আর মাংসটা কষানোর কারণ হলো যাতে মাংসটা সেদ্ধ হতে বেশি সময় না লাগে। মাংসটাকে কষিয়ে আমি এটা ঠান্ডা করে নেব। এবারে রাইসটাকে আমি একটা ছাঁকনিতে ছেঁকে ঠান্ডা করে নেব। মাংসটাতে কিছু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিলাম। এবারে অল্প অল্প করে রাইস দিয়ে দেব। রাইস দেওয়া হয়ে গেলে আমি আগে থেকে 1 কাপ পরিমাণ দুধ নিয়ে এতে আমি 1/2 কাপ পরিমাণ ঘি দিয়ে এবং 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি। আর সেই দুধটাকে এখন আমি রাইসটার উপরে ভালোভাবে ছড়িয়ে ছিটিয়ে দেব। এমনভাবে ছেটাতে হবে যাতে কোনো অংশে ফাঁকা না থাকে। এবারে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা উপরে ছিটিয়ে দেব।
আর দিয়ে দেব কয়েক ফোঁটা কেওড়া জল। এবার আমি একটা ফয়েল পেপারের সাহায্যে হাঁড়িটাকে ভালোভাবে র্যাপিং করে নেব। আর একটা তাওয়া গরম করে এতে আমি দমে দিয়ে দেব 1 ঘন্টার জন্য। তাওয়ার উপর আমি হাঁড়িটাকে বসিয়ে দেব এবং দমে রেখে দেব 1 ঘন্টার জন্য। ফিরে এলাম 1 ঘন্টার পর, দেখে নিচ্ছি কি অবস্থা। ওয়াও দর্শক, দেখতেই তো পাচ্ছেন কতটা পারফেক্ট এবং কতটা সফট। গ্রানটা পেয়ে কিন্তু আমার জিভে এখনই জল এসে পড়েছে। আপনারা বিশ্বাস করবেন না কতটা মজাদার হয়েছে বিরিয়ানিটা। মাংসটা দেখেই তো বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, এই কাচ্ছিটা খাওয়ার পর আপনারা সত্যি রেস্টুরেন্টের কাচ্ছি খাওয়ার কথা ভুলে যাবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক দেবেন, আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।